পৃথিবীর ইতিহাসের সবচাইতে বড় যে আধ্যাত্মিক বিপ্লব, পৃথিবীর ইতিহাসের সবচাইতে বড় যে রাজনৈতিক বিপ্লব, পৃথিবীর ইতিহাসের সবচাইতে বড় যে সমাজ বিপ্লব, পৃথিবীর ইতিহাসের সবচাইতে বড় যে মনোজগতের মনস্তাত্ত্বিক বিপ্লব, পৃথিবীর ইতিহাসের এই মানব সমাজের জন্য সবচাইতে বড় যে অর্থনৈতিক বিপ্লব, সমস্ত রকমের বিপ্লব সংগঠিত হয়েছে একজন মহামানবের মাধ্যমে তার মাত্র 63 বছর জিন্দেগানির ভিতরে। বলে সুবহানাল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. الحمد لله امرا সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা মুমিন হিসাবে রাব্বুল আলামিনের সৃষ্টি কোটি কোটি মানুষের মধ্যে আমরা নির্বাচিত, আমরা বাছাইকৃত। আমাদের মর্যাদা, আমাদের অবস্থান রাব্বুল আলামিনের কাছে সম্পূর্ণ ভিন্ন এবং বৈশিষ্ট্যমণ্ডিত। আমাদের জীবনের এই যে পরিক্রমা, এই যে পথচলা, এই পথচলার মধ্যে আমরা সবসময় চেষ্টা করি যেন জীবনটা সমৃদ্ধ হয়, যেন আমরা সচ্ছল স্বাচ্ছন্দ্যপূর্ণ একটা জীবন অতিবাহিত করতে পারি। এই যে সমৃদ্ধি বলে একটা কথা, সমৃদ্ধি, সমৃদ্ধি মানে কিন্তু ধনী না, তাহলে সোজা বলা হতো ধনী বাংলাদেশ। ধনী রাষ্ট্র বলে না, বিশ্বের উন্নত ধনী রাষ্ট্র, শুধু এটা বলা হয় না, বলা হয় সমৃদ্ধ বাংলাদেশ চাই আমরা। জীবনে সমৃদ্ধি চাই, সমৃদ্ধিটা শুধু ধন দৌলত এবং সম্পদের প্রাচুর্যের সঙ্গে সম্পর্কিত নয়, সমৃদ্ধিটা হচ্ছে অবশ্যই এই পরিমাণ সম্পদ এবং জীবনের উপকরণ, যে পরিমাণ সম্পদ এবং উপকরণ একটা মানুষের জীবনে বা একটা রাষ্ট্রীয় জীবনে প্রয়োজন, সেই সঙ্গে এটার সঠিক ব্যবহার, এটার সঠিক বণ্টন এবং এর ফলে এ থেকে যে সঠিক প্রাপ্য, সঠিক যে এখান থেকে মানে ফলাফল বের হয়ে আসা, সঠিক উপকারটা পাওয়া, সবটা মিলে যখন হিসাব মিলে যায় তখন বলা হয় যে সমৃদ্ধিশালী দেশ বা সমৃদ্ধ দেশ। সমৃদ্ধিশালী যে মানুষটা তাকে বলা হয় সমৃদ্ধ। হ্যাঁ, তো এই সমৃদ্ধ জীবনের জন্য দুনিয়া এবং আখেরাতে আমাদের সমৃদ্ধিশালী জীবনের জন্য মুমিনের চিন্তা তো শুধু দুনিয়া নিয়ে নয়, মুমিনের চিন্তাটা শুধু দুনিয়া পর্যন্ত নয়, কাজেই আমাদের চিন্তা হলো যে আমাদের সমৃদ্ধ দুনিয়াবি জীবন দরকার এবং সমৃদ্ধ আখেরাতের জীবন দরকার। আমরা যেন দুনিয়ার দিক থেকেও সমৃদ্ধ হই এবং আখেরাতের দিক থেকেও সমৃদ্ধ হই, এই দুইটা মিলে যখন আমরা সমৃদ্ধ হব সেটা হবে আমাদের সমৃদ্ধি, ঠিক কিনা? কাজেই মুমিন হিসাবে আমাদের জীবনের হিসাবটা ভিন্ন, এটা প্রত্যেকটা মুমিনের বুঝতে হবে যে মুমিন হিসাবে আমাদের জীবনের হিসাবটা ভিন্ন। একটা সমৃদ্ধ মুমিনের জীবন কিভাবে হয়? মুমিনের জীবন যদি সমৃদ্ধ হইতে হয় তাহলে আমরা বাহ্যিক অনুপাতে, বাহ্যিক হিসাবে সমৃদ্ধির জন্য যে যে বিষয়গুলি কি জরুরি মনে করি,
যে যে বিষয়গুলিকে জরুরি মনে করি, এই সমস্ত বিষয় আপনি উপার্জন করতে অথবা অর্জন করতে সমৃদ্ধির জন্য জ্ঞান লাগবে। তা পৃথিবীতে জ্ঞান, জ্ঞানের কোনো সীমা পরিসীমা আছে? নাই। তো অসীম জ্ঞান, অনেক জ্ঞান অর্জনের জন্য আপনি যদি চেষ্টা করেন সারা জীবন, তো আপনার জীবনের অন্তত কম করে হলেও অর্ধেকটা জীবন তো জ্ঞানের পিছনে দিতে হবে। 5 বছর পরে আপনি কী শিখবেন, 10 বছর পড়াশোনা করে আপনি কী শিখবেন? আপনার জীবনের এই শৈশব অনেকটা সময় চলে যায়, কৈশোর আর অনেকগুলো বছর চলে যায়, একান্ত তারুণ্য, যখন নাকি মানুষের টকবুকে তারুণ্য, পৃথিবীর সব কিছুই তার চোখে রঙিন, এই সময়টাও অনেক, জীবনের অনেকটা সময় চলে যায়। একজন মানুষের মন এবং মস্তিষ্কে যখন জ্ঞান আহরণের জন্য উপযুক্ত হয়ে ওঠে, জ্ঞান আহরণের প্রকৃত চাহিদা তার মধ্যে তৈরি হয় এবং অনেক বেশি গভীরতম জ্ঞান অর্জনের জন্য এটা প্রাক জ্ঞান লাগে, প্রথমে একটা জ্ঞান লাগে, যে জ্ঞানটা না হলে আপনি বড় জ্ঞান বুঝবেনই না, সেই পরিমাণ জ্ঞান অর্জন করতে করতে তো একটা মানুষের অন্তত 20 বছর চলে যায়। তো 20 বছর হায়ত যদি চলে যায় আর আমাদের গড় আয়ু যদি 60-70 হয়, থাকি আর কয় বছর? আমরা তখন 20-25 বছরে আমরা জ্ঞান আহরণের একটা যোগ্যতা আমাদের হয়, একটা আগ্রহ মাত্র হয়, আমরা বুঝতে পারি যে আমাদের অনেক জ্ঞানের অভাব। সেই জ্ঞান শিখতে শিখতে আরও যদি 10-15 বছর সময় দিই, তো 40 বছর পর্যন্ত মানুষের জ্ঞান আহরণের জন্য নিজেকে প্রস্তুত করতে সময় লাগে। তো জ্ঞানে সমৃদ্ধ হওয়ার জন্য আমাদের এই হায়াতটা আমাদের জন্য যথেষ্ট নয়, যথেষ্ট নয়। এরপর হচ্ছে সম্পদ, সম্পদ আহরণের জন্য আমাদের এই 60-70 বছরের যে হায়াত এটা সমৃদ্ধ নয়, যথেষ্ট নয়। যাদের ভাগ্যে শর্টকাটে কোনো ব্যবস্থা হয়ে যায় সম্পদ আহরণের, সেটা ভিন্ন কথা, কিন্তু কথা বলতে হবে ইয়ের উপরে, সবার অবস্থা বিবেচনা করে। 70-80 বছর পর্যন্ত একটা মানুষ সম্পদের পিছনে দৌড়াদৌড়ি করার পরও তার আফসোসের সীমা থাকে না, যে আমি কিছুই করতে পারলাম না, কিছুই গুছাইতে পারলাম না, আমি স্বপ্ন দেখলাম, জাল ফেললাম, জাল টান দিয়ে মাছ ঘরে উঠাতে পারলাম না, থাকে কি না মানুষের আফসোস? কাজে এই সংক্ষিপ্ত জীবনে আমাদের জ্ঞানের দিক থেকে সমৃদ্ধ হওয়া সম্ভব নয়, সম্পদের দিক থেকে সমৃদ্ধ হওয়া সম্ভব নয়। এই যে আপনি আলো এবং আওলাদ, হ্যাঁ, সন্তানাদি, তাদের সন্তান নাতি, তাদেরকে প্রতিষ্ঠিত আকারে দেখে যাওয়া, তাদেরকে নিজের হাতে প্রতিষ্ঠিত করে যাওয়ার জন্য এই 60-70 বছরের জীবন সমৃদ্ধ নয়, যথেষ্ট নয়, কোনো মতেই নয়। এটা হচ্ছে দুনিয়াদারদের চিন্তা। আর যারা মুমিন, যারা দুনিয়া এবং আখিরাহ দুইটাকে একত্রিত করে নিজের জীবনটাকে হিসাব করে, তারা তো আরেকটা হিসাব করবেন যে আমি আমার এই জীবনে আমার সৃষ্টিকর্তার ইবাদত কী পরিমাণ করতে পারলাম, আমি আখিরাতের জন্য যে আমার পুঁজি, সেই পুঁজির দিক থেকে আমি সমৃদ্ধ হয়েছি কিনা। তো ইবাদতের জন্য যে মানে আপনার লাইফ দরকার, সেটাও তো এই 70 বছরে সম্ভব নয়। 70 বছরে একটা মানুষ জীবন যাপন করবে, সন্তান লালন পালন করবে, ঘর সংসার করবে, পরিবার নিয়ন্ত্রণ করবে, সামাজিকতা আঞ্জাম দিবে, নাকি সে নিজের আখেরাতের কামাই করবে, তার জন্য এটা যথেষ্ট নয়। এই যে যথেষ্ট নয়, অত্যন্ত অপ্রতুল হায়াত আমাদের, সেই অপ্রতুল হায়াতের মধ্যে আমরা সমৃদ্ধ কীভাবে হব দুনিয়া এবং আখেরাতের দিক থেকে, এটার কোনো পথ বের করতে হবে, বের করতে হবে না? সেই পথটা হচ্ছে রাব্বুল আলামিনের কাছে একটা জিনিস চাওয়া। যদি আল্লাহ পাক কবুল করেন দোয়া এবং আমাদেরকে দিয়া দেন, তাহলে আমরা প্রয়োজনীয় সকল ক্ষেত্রে সমৃদ্ধিশালী হব এই ছোট জীবনের মধ্যেই। আর সেই জিনিসটার নাম হচ্ছে বারাকাহ। নাম কি? বারাকাহ, যেটাকে আমরা সহজ বাংলায় বলি বরকত। এই বরকত ছাড়া জীবনে সমৃদ্ধি আসবে না, কোনো দিক থেকে আসবে না। আর এই বরকত কীভাবে আসবে, বরকতটা আমরা কীভাবে পাবো, বরকত কাকে বলে? বারাকাহ বলা হয় আধিক্যকে, বারাকাহ বলা হয় না। কোনো কিছুর, কোনো সম্পদ, কোনো বস্তু, কোনো বিষয়, কোনো প্রসঙ্গ, এটা ধরাছোঁয়ার মতো হোক, ধরাছোঁয়ার বাইরে হোক, কোনো কিছু, এক কথায় কোনো কিছু অধিক হওয়ার নাম বরকত নয়, বরং কোনো কিছুর রেজাল্ট, কোনো কিছুর উপকার, কোনো কিছুর ফলাফলটা অধিক হওয়ার নাম হচ্ছে বারাকাহ। বলেন সুবহানাল্লাহ। সেই বারাকাহ একমাত্র কে দিতে পারেন?
কে দিতে পারেন? এই যে বরকত বিষয়টা, এটা মানুষের হাতে না, এটা বিজ্ঞানের হাতে না, এটা গবেষণার মানে মানুষের গবেষণার বিষয় থেকে বের হবে এরকম কোনো বিষয় নয়। বরকতটাকে আমরা তৈরি করতে পারবো না, বরকত সাপ্লাই দেওয়া যায় না, বরকত উৎপাদন করা যায় না, বরকত বিক্রি হয় না, বরকত একজন আরেকজনকে শেয়ার করতে পারে না। বরকতটা মঞ্জুর হওয়ার এবং পাওয়ার একটামাত্র কেন্দ্র, একটামাত্র সূত্র, সেটা হচ্ছে মহান রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাহ। সেই বারাকাহ যদি আমরা পাই, সব কিছুর মধ্যে আমাদের অল্পের মধ্যে অধিক লাভ, অল্প সময়ে অধিক কাজ, এটা আপনার জ্ঞানের ক্ষেত্র দেখা যাবে যে হ্যাঁ আমি দীর্ঘদিন আমার পড়াশোনা করতে হয় নাই, আমি আল্লাহ পাক আমার ইলমের মধ্যে বরকত দেওয়ার কারণে আমি মোটামুটি অল্প সময় অল্প মেহনতে অল্প উস্তাদের কাছে পড়েছি, কিন্তু আল্লাহ পাক আমার জ্ঞানের দরজা খুলে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে বারাকা। আমি 10টা ভার্সিটি পড়েছি, এই 100টা সনদ আমার আছে, কিন্তু আমার তো জ্ঞান হয় নাই, আমার পড়াশোনার মধ্যে আল্লাহ বরকত দেন নাই। এই অবস্থা পৃথিবীর অনেকের আছে, অনেক পড়েছেন, অনেক আলেম আছেন, যারা বলবেন যে মদিনা ভার্সিটি আমার মাথায়, আল আজহার ভার্সিটির সম্পূর্ণ লাইব্রেরিটা আমার মাথায়, রিয়াদ ভার্সিটির লাইব্রেরিটা আমার মাথায়, উম্মুল কুরার লাইব্রেরি আমার মাথায়, দেওবন্দের লাইব্রেরিটা আমার মাথায়, নদওয়াতুল উলামার পুরো লাইব্রেরি আমার মাথায়, অক্সফোর্ড আমার মাথায়, কেমব্রিজ আমার মাথায়। ওনার মাথায় আছে ঠিকই, কিন্তু তিনি এই অর্জিত জ্ঞান থেকে আর কিছু উদ্ভাবন করতে পারেন না। তিনি মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে, বিশ্বের কল্যাণে তার এই জ্ঞান কোনো সুফল বয়ে আনে না। এরকম শিক্ষিত মানুষও পাওয়া যায় যারা শিক্ষিত বটে কিন্তু জ্ঞানী নন, জ্ঞান কিছু আছে বটে কিন্তু প্রজ্ঞাবান নন। এখানে তার এই জ্ঞানের মধ্যে বরকত ছিল না, বরকত হয় নাই। সম্পদের ক্ষেত্রে এরকম, এটা তো প্রচুর আমাদের চারপাশে, এটা আছে, আমরা খেয়াল করে দেখতে পারবো, প্রচুর সম্পদ। 60-70 বছরের জীবনে একজন মানুষ প্রচুর সম্পদ উপার্জন করেছেন, তার অনেক বাড়ি, অনেক গাড়ি, অনেক ল্যান্ড, দেশে বিদেশে তার অনেক জায়গায় অনেক রকমের সম্পদ, তার স্টক সম্পদ অনেক, তার ব্যাঙ্কগুলোতে রিজার্ভ তার অনেক, ভোল্টগুলোতে তার সোনা গয়না অনেক। কিন্তু তাকে জিজ্ঞেস করলে আপনি বুঝতে পারবেন যে তিনি সন্তুষ্ট নন, তিনি তৃপ্ত নন, তিনি বারাকাহ লাভ করতে পারেন নাই, তার সম্পদের মধ্যে বরকত নাই। তার যে প্রয়োজন, তার যে চাহিদা, তার যে সামাজিক মর্যাদা, স্ট্যাটাসটা বজায় রাখার জন্য তার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না তার 1000 কোটি টাকার সম্পদ দিয়ে। এটা অহরহ, আমরা হয়তো খবর রাখি না, অহরহ এই বাংলাদেশেই অনেক সম্পদশালীদের সঙ্গে চলাফেরা করলে, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হলে, সক্ষতা হলে, তাদের মনের ভিতরের গভীরের কথাটা যদি জানতে পারেন, তখন দেখবেন যে আপনার পরিচিত, আপনার সাক্ষাৎ হওয়া 100 জন সম্পদশালীর মধ্যে অন্তত 95 জন অসুখী, অতৃপ্ত, সম্পদ তাদেরকে তৃপ্তি দিতে পারে নাই। এমনকি অন্য তৃপ্তি তো পরে কথা, মানসিক তৃপ্তি পরে কথা, সম্পদের যে প্রয়োজন সেই প্রয়োজনটাই তার সম্পদ দ্বারা মেটে নাই। তার যে চিন্তা, তিনি যা করতে চান, এত বড় জায়গা এখনও পান নাই, অথচ ওনার যে জায়গা, এই জায়গা আমাদের 5000 মানুষের নাই, কিন্তু তার যে চাহিদা সে পূরণ হচ্ছে না, কাজেই উনি খুব দুঃখে আছেন যে আমি জীবনে কিছু করতে চাইলাম পারলাম না, করতে চাইলাম পারলাম না। অর্থাৎ তার এই উপার্জন এবং তার এই সম্পদের মধ্যে বারাকাহ তিনি হাসিল করতে পারেননি। এই যে হল সম্পদ, তো জ্ঞানের বরকত, সম্পদের বরকত, মানুষের হায়াতের বরকতের ব্যাপার আছে। একজন মানুষ দীর্ঘদিন বেঁচে থাকলেন, অসফল তার জীবন, শূন্য তার জীবন, একজন মানুষ অল্প সময়ে হায়াত পেলেন, ভরপুর তার জীবন, সমৃদ্ধ তার জীবন, কর্ম এবং অবদানময় তার জীবন, পৃথিবীর ইতিহাসে ভুরি ভুরি প্রমাণ আছে। হ্যাঁ, তুলনামূলক বলি, হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর জিন্দেগানি, কিন্তু মুমিন হিসেবে নৌকায় উঠাবেন এরকম মানুষ কজন? অর্জন খুব কষ্টে, খুব সহজে হয় নাই। আমাদের রাসূল, আখির নবী, তাজদারে দু আলম মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তার হায়াত আমাদের সাধারণ মানুষদের চেয়ে কম। 63 বছর এই বর্তমান জমানায় 63, 65, 70 মধ্যে কেউ যদি বিদায় হয়ে যান, আমরা বলি যে হ্যাঁ লোকটা তো খুব বেশি বয়স হয় নাই, কী বলি আমরা, মানুষটা তো না উনি কবে মারা গেছিলেন অত শোনে, খুব তো বয়স হয় নাই, অথচ 75, খুব তো বয়স হয় নাই, আমরা এটা আফসোস করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগের মানুষ, কত বছর আগের, 1500 বছর আগে বর্তমান জমানার হায়াতের চেয়েও কম হায়াত, তখন তো একটু বেশি হওয়ার কইতে পারত, আগের দিনে মানুষের হায়াতটা বেশি হওয়ার কথা না সাধারণত ইতিহাসে আমরা দেখি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জিন্দেগি দুনিয়ার এই ভূপৃষ্ঠে মাত্র 63 বছর। 63 বছরের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হায়াতের মধ্যে কী পরিমাণ বরকত, কী পরিমাণ বরকত, কী পরিমাণ বরকত! রাসূলের হায়াত যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমাদের অনুধাবন হবে, তা না হলে হবে না। মোটা দাগে আমরা জানি বিশ্বটাকে পরিবর্তন করে দেওয়ার জন্য পৃথিবীর ইতিহাসের সবচাইতে বড় যে আধ্যাত্মিক বিপ্লব, পৃথিবীর ইতিহাসের সবচাইতে বড় যে রাজনৈতিক বিপ্লব, পৃথিবীর ইতিহাসের সবচাইতে বড় যে সমাজ বিপ্লব, পৃথিবীর ইতিহাসের সবচাইতে বড় যে মনোজগতের মনস্তাত্ত্বিক বিপ্লব, পৃথিবীর ইতিহাসের এই মানব সমাজের জন্য সবচাইতে বড় যে অর্থনৈতিক বিপ্লব, সমস্ত রকমের বিপ্লব সংগঠিত হয়েছে একজন মহামানবের মাধ্যমে তার মাত্র 63 বছর জিন্দেগানির ভিতরে, বলে সুবহানাল্লাহ। তো হায়াতের বরকত কাকে বলে এটা আমাদের অজানা থাকার বিষয় না। এর মধ্যে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর তো গেছে ওনার ব্যক্তি জীবন, পরিবার জীবন, বিয়ে শাদি ব্যবসা পাতি, পিতা মাতাকে হারানো, চাচার বাড়িতে বড় হওয়া, এই তো কিছু সামাজিক কর্মকাণ্ড বন্ধু বান্ধবকে নিয়ে করা এরকম, কিন্তু বৈশ্বিক পরিমণ্ডলে ওনার যে রাসূল হিসেবে আবির্ভাব 40 বছরের পর, 40 থেকে 63, 23 বছর ওনার কর্মজীবন ধরতে হবে। কর্মজীবন, কর্মজীবন কতদিন, তার যে মিশন আসমানি মিশন সেটা কতদিন করেছেন, 23 বছর, এর মধ্যে 10 বছর হলো একেবারে মক্কার কাফেরদের ভিতরে বসবাস করে বাধা বিঘ্ন সব ধরনের রেস্ট্রিকশন সব ধরনের নিষেধাজ্ঞার মধ্যে কাজ করতে হয়েছে। মুখ ফুটে কথা বলা যায় না, হাত নেড়ে বক্তব্য দেওয়া যায় না, হ্যাঁ দিনের আলোয় ইবাদত করা যায় না, একটা সমাবেশ করা যায় না, একটা মিটিং করা যায় না, কয়েকজন মানুষ একত্রিত হয়ে আলাপ করা যায় না, এই একটা অবস্থার মধ্যে 10 বছর, এই 10 বছরকেও আমাদের মাইনাস ধরা দরকার, এই 10 বছর আসলে কাজ করা যায় নাই। কাজ কখন, হিজরি সন যখন থেকে গণনা করা হয়, হিজরতের পর থেকে, মাদানী জীবনে 13 বছর তো মক্কায়, 10টা বছর কিন্তু কর্মজীবন ধরতে হবে। এই 10 বছরের কর্মজীবনের বরকতটা আমাদের অনুধাবন করতে হবে। 10 বছরে কী হয় নাই, পৃথিবীতে এখনও যা ঘটছে, পৃথিবীতে ভবিষ্যতে যা ঘটতে থাকবে এবং এখন থেকে যা ঘটার পদধ্বনি আমরা শুনছি, একটা নতুন বিপ্লব সারা দুনিয়ায় ঘটবে, ইসলামের বিপ্লব, এই বিপ্লবের সূত্রপাত, এই বিপ্লবের সমস্ত ভিত্তি এবং স্তম্ভ নির্মিত হয়ে গেছে মাদানী জীবনে, বলেন সুবহানাল্লাহ। এই এই হচ্ছে জীবনের হায়াতের বরকত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বয়স কত বছর, সম্ভবত 75 বছর। 75 বছর কি অনেক বড় হায়াত, 150 বছর, 100 বছর, 100 বছর তো আমাদের অনেক ওলামায়ে কেরামি বেঁচে থাকেন, সাধারণ মানুষ বেঁচে থাকেন, 75 বছরে হায়াতের মধ্যে তার যে কর্ম, হ্যাঁ কত হাজার হাদিস নাকি লক্ষ, হিসাবটা মনে নাই স্পেসিফিক, কিন্তু দেখেন এই যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের অঙ্গনে তার যে ভূমিকা, হাদিস সংরক্ষণ এবং হাদিস বিতরণ, এর মধ্যে তার যে ইলমি গভীরতা এবং ভূমিকা, অবদান, এটার জন্য 75 বছর বয়স খুবই কম। 75 বছর বয়স, আমরা কী করবো কী না করবো ভাবতে ভাবতে চলে যায়, কী করবো কী না করবো, জীবনের গতিপথ ঠিক করতে করতে 75 বছর চলে যায়, তারপর আল্লাহ ডাক দিলে চলে যেতে হয়। আর মানুষ বলে আহারে লোকটা তো মাত্র শুরু করছিল, মাত্র আমার সাথে আলাপ করলো, এই করতে ব্যবসা করতে চায়, এ পরশু দিন কথা বললো, আজকে চলে গেলো, বলি না তা আপনি কী করতে চান, এই আলাপ 75 বছর বয়সে হিসাব করলে হবে, করলে হবে। হযরত আবু হানিফা
ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 70-এর কম বয়স, 70-এর কম বয়স, অথচ দেখেন তার বিপ্লবটা দেখেন। হ্যাঁ, আমাদের এলমে দিনকে, আমাদের শরীআহকে, আমাদের উলুমুল কুরআন এবং উলুমুল হাদিসকে একত্রিত করে, এটাকে প্রসেস করে, এটাকে সুসজ্জিত করে, এটাকে সুবিন্যস্ত করে, এটাকে গবেষণা করে, এটাকে রিফাইন করে, এটাকে সাজিয়ে গুছিয়ে ভাস করে একদম ক্যাপসুল আকারে আমাদেরকে দিয়ে দিছে। একটা ক্যাপসুল আমরা খেয়ে ফেলি, আমাদের কাজ হয়ে যায়। ক্যাপসুলের মধ্যে কী কী উপাদান, কতদিন গবেষণা করে, কত কত মাত্রায়, কত আর্দ্রতায় বা মানে গরমের মধ্যে এটাকে কীভাবে তৈরি করা হয়েছে আমি জানি না। হযরত আবু হানিফা ইমামে আজম, তিনি গোটা ইসলামের যে জীবন ব্যবস্থা, এটার যে শরীয়ত বিধিবিধান, এইগুলিকে আজীবনের জন্য, মুসলিম উম্মার জন্য যে গবেষণাটা করেছেন, চিন্তা করলে মনে হবে যে এটার জন্য তো অন্তত 1000 বছর বয়স দরকার, অন্তত 1000 বছর বয়সের দরকার। কিন্তু বোঝা গেল কি, হায়াতের মধ্যে বারাকা, আল্লাহ যাদের হায়াতে বরকত দেন তারা সেই বরকতটা লাভ করে। তো এই হায়াতের বরকত, সম্পদের বরকত, ইলমের বরকত, ঈমান এবং আমলের বরকত ভিন্ন একটা বিষয়। ঈমানের বরকত সবার নাই, সবার কিন্তু নাই। ঈমানের বয়ান শুনতেছে জীবনভর লোকটা, তার মধ্যে ঈমান আর একচুল বাড়ে না, একচুল আর বাড়ে না, আরও সন্দেহ লাগে, আরও প্রশ্ন তার মধ্যে আসে। হ্যাঁ, অমুক হুজুরের বয়ান শুনলাম, তো ওনাকে তো জিজ্ঞেস করতে পারি নাই, হুজুর আপনাকে কয়েকটা প্রশ্ন করি, অমুকের বয়ান শুনলাম, তার প্রশ্ন আর শেষ হয় না, তার প্রশ্ন আর শেষ হয় না। আমলের মধ্যে বরকত আমাদেরকে আরও কেউরই নেই, আমাদের আমার মনে হয় আমরা যারা এখানে আছি আমাদের কারোরই আমলের মধ্যে বরকত নাই। আমলের মধ্যে বরকত অনেক রকম, একটা হচ্ছে আল্লাহ পাক সরাসরি আমল করার তৌফিক তাকে বেশি দেন, আমলের দিকে তার মজা বাড়ায় দেন, আমলের দিকে তার আগ্রহ বাড়ায় দেন, আমল করার জন্য তার মানসিকতা তৈরি করে দেন, আমল করার জন্য তার পারিবারিক মানে পরিবেশটা তাকে তৈরি করে দেন, আমল করার জন্য তাকে সুযোগ করে দেন, এটা হলো এক ধরনের বরকত। আর একটা হচ্ছে যে একটা মানুষ আমল কমই করতে পারে, সুযোগ সময় কমই পায়, কিন্তু তার আমলটা এত উৎকৃষ্ট মানের হয়, আল্লাহর কাছে এত বেশি গ্রহণযোগ্য হয়, এত মান সম্পন্নভাবে ফেরেশতারা তাকে কবুল করেন, আল্লাহর কাছে পৌঁছায় দেন, তার অল্প আমলে সে অধিক সওয়াব লাভ করে। বলুন সুবহানাল্লাহ। যে কোনো রকমের বরকত আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক দিবেন। তো এই যে বারাকাহ সম্পর্কে বললাম, অল্প দিয়ে অধিক লাভ করা, অল্প সৈন্যবাহিনী খরচ করে, অল্প অস্ত্র গোলা বারুদ খরচ করে যদি বিশাল বিজয় অর্জন করতে পারেন, সেটা হচ্ছে বারাকাহ। অল্প খাবার অধিক মানুষ খেয়েছেন, সবার তৃপ্তি হয়েছে, সবার মনটা ভরেছে, পেটটা ভরেছে, এটা হচ্ছে বারাকাহ। অনেক খাবার গলা পর্যন্ত ভরে খেলেন, আরও নষ্ট হলো, এই 1 ঘন্টা পরে আবার সবাই ক্ষুধার্থ, বুঝতে হবে যে খাবারের মধ্যে বরকত ছিল না। খাবার ছিল কিন্তু বরকত ছিল না, পকেট ভর্তি টাকা ছিল, আপনি বের হয়ে আসছেন দেখেন যে 990 টাকা নাই, 10 টাকা আছে, 1000 টাকার নোটটা শেষ, কী করেছেন নিজেই বুঝতেছেন না। বুঝতে হবে যে আমার বরকতের অভাব হয়েছে, আল্লাহর কাছে বরকত চাইতে হবে। 100 টাকা দিয়ে আরেকটা ব্যক্তি এমন কাজ করেছে, তার 100 টাকা এমন ক্ষেত্রে এমন জায়গায় এমন পরিমাণে আল্লাহ খরচ করাইছেন, এই লোকটা নানান দিক থেকে উপকৃত হয়েছে এবং সে সন্তুষ্ট। কাজে এই বারাকাহ লাভের জন্য কিছু উপায় কুরআন এবং হাদিসের আলোকে মুমিনদের সামনে আছে। সেই উপায়গুলো কি? বরকত হাসিলের প্রথম উপায় হচ্ছে একেবারে মজবুত ঈমান এবং তাকওয়া। 1 নম্বর উপায় কি? মজবুত ঈমান এবং তাকওয়া হচ্ছে বরকত লাভের প্রধানতম এবং প্রথম উপায়। রব্বুল আলামিন তার কালামে পাকে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু, যদি কোনো এলাকাবাসী, কোনো অঞ্চলের মানুষেরা, কোনো অধিবাসের লোকেরা যদি কি করে, আমানু ওয়াত্তাকাও, ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, প্রকৃত মুমিন হয়ে যায় এবং মুত্তাকি যদি হয়ে যায়, মুমিন মুত্তাকির ব্যাখ্যা তো আছে, যদি হয়ে যায় তাহলে আল্লাহ পাক নিজে ঘোষণা দিচ্ছেন এবং ওয়াদা করছেন। হ্যাঁ, আল্লাহর ব্যাপারে কি বলি আমরা, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, হে আল্লাহ, হে রব, আপনি তো প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না, যে প্রতিশ্রুতি দেন
এটা ব্যতিক্রম আপনি করেন না, সে আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন লাফাতাহনা আলাইহিম বারাকাত, তাদের জন্য আমি সমস্ত বরকতগুলো খুলে দেই, উন্মুক্ত করে দেই, উন্মোচন করে দেই, মিনাস সামাই ওয়াল আরদ, জমিনের সমস্ত বরকত এবং আসমানের সমস্ত বরকত। এটা একেবারে সাক্ষাৎ যে জমিন বলতে আমরা যে মাটিটা বুঝি, এই মাটি থেকে যত মানুষ যত রকমের উৎপাদন যত রকমের পায়, মাটি থেকে আমি কী পাই, ধান পাই, গম পাই, শস্য পাই, ফল পাই, ফুল পাই, স্বর্ণ পাই, রূপা পাই, খনিজ সম্পদ সব কিছু তো মানে মাটি থেকে পাই। এটা হলো এক, আরেক হলো যে দুনিয়ার জীবন, দুনিয়ার জীবনে যত রকমের বরকত হতে পারে সব বরকত তাদের জন্য আমি খুলে দেব। এবং মিনাস সামা, আসমানের কথা বলেছেন, উপর থেকে যত বরকত হতে পারে আসমানি গাইবি যত বারাকাহ সব কিছু আল্লাহ পাক সেই অধিবাসীদের জন্য দান করে দিবেন। ওয়ালাকিন কাযযাবু ফা আখযনাহুম বিমা কানু ইয়াকসিবু, আর যদি তারা মিথ্যাচার করে অস্বীকার করে তাহলে তাকে তাদেরকে শাস্তি দিব, সেটা ভিন্ন শেষে বলা হয়েছে। কিন্তু প্রকৃত কথাটা হচ্ছে এটা, যদি কোনো অধিবাসের মানুষ, যদি কোনো এলাকার মানুষেরা, কোনো সম্প্রদায় মানব জাতি কোনো একটা অংশ যদি প্রকৃত অর্থে ইমানদার হয় এবং মুত্তাকি হয়, আমি তাদের জন্য আসমানি এবং জমিনি সমস্ত বরকতের দরজা খুলে দেবো বলেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে কুরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন। এরপর আরেকটা বরকত লাভের উপায়, শ্রেষ্ঠতম একটা উপায়, সেটা হচ্ছে রব্বুল আলামিনের উপর পরিপূর্ণ এবং গভীরতম তাওয়াক্কুল স্থাপন করা। আমি যাই করছি, আমি বিভিন্ন প্রক্রিয়া উপকরণ গ্রহণ করছি জীবন ধারণের জন্য, সেটা ভিন্ন কথা। আমি আমার মতো করছি, একজন মানুষের যতটুকু সাধ্য এবং সামর্থ্য, যতটুকু দায়িত্ব, ততটুকু আমি করছি জীবনে সমৃদ্ধি অর্জনের চেষ্টা। আমি এলমে দিনের জন্য দূর দূরান্তে সফর করছি, দিন রাত পড়ছি, উস্তাদের কাছে আসি, কিতাবের ভাণ্ডার আমার কাছে আসে, এটা আমার চেষ্টা। আমি উপার্জনের জন্য হালাল পদ্ধতিতে অনেক চেষ্টা করছি, এটা আমার চেষ্টা। আমি হায়াতকে লম্বা করার জন্য, দীর্ঘায়ু পাওয়ার জন্য এবং সুস্থতা পাওয়ার জন্য আমি আমার উপকরণগুলি ব্যবহার করছি জায়েজ পন্থায়, এটা আমার চেষ্টা। কিন্তু সর্বোপরি সব কিছুর উপরে, সব কিছুর মানে এটাকে বলে আফটার অল, সব কিছুর উপরে সর্বোপরি আমাকে পূর্ণাঙ্গভাবে এবং এককভাবে আশা করতে হবে, আকাঙ্ক্ষা করতে হবে, নির্ভর করতে হবে, অপেক্ষা করতে হবে শুধুমাত্র আল্লাহর কাছে। কার কাছে? এটাকে বলে তাওয়াক্কুল, তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর আমি তাওয়াক্কুল করলাম, বাকি কাজ তো অন্য বিষয়। হ্যাঁ, এই যে জাহাজ সমুদ্র বন্দর থেকে ছেড়ে দূরে যায়, যা দরকার সবই করে, জাহাজ ভালো কিনা চেক করে, তারপর যেভাবে চালাইতে হয়, যা যা আগে থেকে মেনটেন করতে হয় সব করা হয়, কিন্তু তাওয়াক্কুল থাকতে হবে অন্তরে যে আমি আল্লাহর নামে চালাইলাম, আল্লাহ পাক এর গতিপথ ঠিক করবেন, আল্লাহ পাক এর সব কিছু নিয়ন্ত্রণ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে পৌঁছাবেন, একমাত্র তিনি পৌঁছাতে পারেন। এই দোয়াটা এখনও বিমানে উঠলে করে, বিমানে যারা উঠেছেন ডোমেস্টিক ফ্লাইটেও দেখবেন, ডোমেস্টিক ফ্লাইটেও দেখবেন, অন্তত ওই যে মানে আমাদের বাংলাদেশের বিমানগুলো বা কোনো মুসলিম দেশের যদি হয়, এই দোয়া কালামটা পড়ে, তখন মনে হয় যে যে লোকগুলি এটা পড়তেছে তো ওভার স্মার্ট, আলট্রা মডার্ন লোক, তারা হচ্ছে ক্রু, তারা হচ্ছে পাইলট, কিন্তু দেখেন তারা মুমিন হওয়ার কারণে, আমার তো শুধু মনে হয় না যে অফিসিয়াল সিস্টেম বলেই তারা পড়ে, আমার মনে হয় তাদের অন্তর থেকে এটা আসে, কারণ শূন্যে ভাসার আগে, শূন্যে ভেসে যাওয়ার আগে প্রত্যেকেরই মনের মধ্যে একটা ভয় ঢোকে এবং আল্লাহর উপর তাওয়াক্কুলটা দৃঢ় হয়ে যায়। এবং আমি তো আরেকবার বলেছিলাম যে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, যারা বলে যে আমরা নাস্তিক, কোনো প্রভু নাই, কোনো আল্লাহ নাই, কোনো গড নাই, প্রকৃতির নিয়মে দুনিয়া চলছে, হ্যাঁ এই বাতাসের উপরে ভর করে বা শূন্যের উপরে গিয়ে প্রযুক্তির সাহায্যে বিমান ভাসমান থাকে চলে, এখানে এই কোনো আল্লাহ খোদা কোনো হাত নাই, যারা বলে নাউজুবিল্লাহ, তারাও যখন বিমান কোনো কারণে ঝাঁকি মারে তখন এই ব্যক্তিগুলি নাস্তিক থাকে না, ওই মুহূর্তে ওই মানুষগুলি নাস্তিক থাকে না, ঠিক আছে কি না? তখন তারা ওই স্মরণ করে তার মা কোন দোয়াটা শিখাইছিল ছোটোবেলায়, মক্তবে হুজুর যে বেদ দিয়ে বাড়ি দিয়ে দিয়ে কোন দোয়াটা শিখাইছিল সেই দোয়াটা সে পড়ার চেষ্টা করে, মনে মনে কল্পনায় হলেও সে একজন রবের কাছে আশ্রয় চায়।
এটা হয়। এবং এটা কিন্তু আমার আপনার কথা নয়, কোরআনুল কারিমে আল্লাহ পাক বলেছেন সুস্পষ্টভাবে মানুষের অবস্থাটা বলেছেন, যখন তারা সমুদ্রে ঢেউয়ের মধ্যে পড়ে যায় জাহাজ নিয়ে, তখন তারা আমাকে ডাকতে থাকে ঘন ঘন, জোরে জোরে আমাকে স্মরণ করে। যখনই আমি তাদেরকে উদ্ধার করি এবং কোনো কিনারায় পৌঁছায় দিই, তখনই তারা আবার নাফরমানি শুরু করে এবং আমার শুকরিয়া করতে ভুলে যায়। কে বলেছেন? আল্লাহ যে বলেছেন, কথাটা তো বাস্তব। এটা বিমানে উড়োজাহাজই বলেন আর পানির জাহাজই বলেন, এটাই হয়। যে কোনো বিপদে আপদে মুসিবতে আমাদের আল্লাহ কথা স্মরণ হয়। তো তাওয়াক্কুলের বিষয়ে আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে বর্ণিত একটা হাদিস, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল, তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? লাউ আনতুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলি, যদি তোমরা আল্লাহর উপর প্রকৃত পক্ষেই সঠিকভাবে তাওয়াক্কুল করে থাকো তাহলে কি হবে? লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, তাহলে হ্যাঁ, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে রিজিক দিবেন। কিভাবে দিবেন? যেভাবে পাখিকে দেন, যেভাবে পাখির রিজিক আল্লাহ পাক দেন, সেভাবেই তোমাদেরকে সহজে রিজিক আল্লাহ পাক দেওয়া দেবেন যদি তোমরা তাওয়াক্কুলটা করো। সেটা কিভাবে? তাগদু খিমাফা ওয়া তারুহু বিতানা, পাখিরা কি করে? পেট খালি ক্ষুধার্ত অবস্থায় তারা যা পাখিদের নীর থেকে, বাড়ি থেকে, ঘর থেকে তারা বের হয়ে যায়, আবার সন্ধ্যায় বাড়িতে ফিরে একদম ভরপুর পেট ভরা। তারা কিন্তু আগের দিন জানে না যে কোথায় তাদের দানাটা পড়ে আছে, কোন দানাটা সে খাবে, কোন ময়লার মধ্যে, কোন ছাদের উপরে, কোন পানির মধ্যে, কোন জঙ্গলের মধ্যে, কোন মাঠের মধ্যে, কোন হোটেলের টিনের চালের উপরে কিছু বাসি ভাত পড়ে আছে, পাখি জানে না। সে টেনশনও করে না, পাখি টেনশন করলে রাতে তার ঘুমাইতো না এবং সে বাড়িতেও ফিরত না। পাখিরা নিশ্চিন্তে ফিরে যায় যে কালকের ব্যবস্থা আল্লাহ করবেন, আল্লাহ করবেন, আমার হলো খুঁজতে হবে, আল্লাহ যেভাবে আমাকে শিখাইছেন সেভাবে আমার কাজটা করতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর কথাটা নবীজি আমাদেরকে শুনাইছেন, আর নবীজি যেটা বলছেন এই সাক্ষীটা দিয়েছেন হযরত ওমর ফারুক, সন্দেহ আছে? তিনটা বরাত এই হাদিসের পেছনে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে আল্লাহ বলেছেন, কি বলেছেন? আল্লাহ বলেছেন, যদি তোমরা প্রকৃত অর্থে আমার উপরেই সম্পূর্ণ তাওয়াক্কুল করে থাকো বা করতে পারো, তাহলে আমি তোমাদেরকে রিজিক পৌঁছাবো যেভাবে পাখিদেরকে পৌঁছাই। হাদিসের ভাষা একদম অর্থটা এরকম, পাখিরা সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা ভরা পেটে বাসায় ফিরে আসে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা এমন একটা হাদিস, শুধু এই হাদিসটা অল্প ছোট বড় খাতার মধ্যে লিখলে এক লাইন, এই হাদিসটা যদি একজন মুমিনের অন্তরের মধ্যে স্থান পায়, একজন মুমিন যদি চিন্তা করে যে তাহলে আমি এত টেনশন করতেছি কেন, আমার টেনশনে তো দুই পয়সা আগাবে না, লাভ হবে না, বরকত আল্লাহ দিতে হবে, তাওয়াক্কাল তো আল্লাহ বললে, আল্লাহ বইলা আমার অন্তরটাকে একেবারেই আল্লাহর উপর ফিক্সড করে ফেলতে হবে, তারপর আমি আমার চেষ্টা করব। আমার যদি বিন্দুমাত্র আশঙ্কা থাকে যে আল্লাহর উপর ভরসা করে বসে থাকলে কি হবে, তাহলে কিন্তু আল্লাহ বলবেন যে তাহলে তুমি তোমার ব্যবস্থা তুমি করো, তোমার ব্যবস্থা তুমি করো, তখন আপনার ব্যবস্থা আপনি করতে পারবেন না। যদি করেন সেটা হালাল হবে না, যদি করেন হালাল উপার্জনই করলেন, দেখলেন যে সেটার মধ্যে বরকত হবে না, দেখবেন যে সেখান থেকে আপনার দুনিয়া এবং আখেরাতে কল্যাণ থাকবে না, আপনার সম্পদ আপনার জন্য ধ্বংসের কারণ হবে, আপনার জ্ঞান আপনার জন্য ধ্বংসের কারণ হবে, ঠিক কিনা? কারণ সম্পদ আর জ্ঞান প্রকৃত অর্থে মানুষের কল্যাণের কাজে লাগবে কিনা সেই সিদ্ধান্তটাও আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। বলেন সুবহানাল্লাহ। যেমন ধরুন ছোট্ট একটা উদাহরণ দিই, একজন মানুষ সম্পদশালী, ঠিক আছে, আরেকজন মানুষ জ্ঞানী, আল্লাহ জ্ঞান দিয়েছেন সম্পদ দেন নাই, একজনকে সম্পদ দিয়েছেন জ্ঞান দেন নাই। এখন এই জ্ঞানী মানুষটা তার জ্ঞান দিয়ে অসংখ্য মানুষকে জ্ঞানের আলোসে ছড়িয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান করেছে, মানুষের কল্যাণ হয় এরকম অনেক আবিষ্কার সে করেছে জ্ঞানী মানুষটা।
আর সম্পদশালী লোকটা এই সম্পদ দিয়ে মানুষকে নষ্ট করার, মানুষকে ভ্রষ্ট করার, মানুষকে হেদায়তের রাস্তা থেকে ছিটকে ফেলার মতো অনেক গুনাহের কাজের আয়োজন সে করেছে। এই ক্ষেত্রে এই অধিক সম্পদ ভালো না অধিক জ্ঞানটা ভালো? আর যদি এমন হয় এই অধিক জ্ঞানী মানুষটা তার অধিক জ্ঞান দিয়া খালি ওই পারমাণবিক বোমা বানাইছে, ঠিক আছে, আর খারাপ খারাপ ওয়েবসাইট তৈরি করেছে তার দেওয়া জ্ঞান দিয়ে, হারামের অনেক পথ সে উন্মুক্ত করেছে, সুদি ব্যাংক কেমনে সহজে চলবে সেই এই কি বলে প্রজেক্ট সে তৈরি করেছে, তার অনেক জ্ঞান। আর আরেকজন লোকের আল্লাহ জ্ঞান দেন নাই, সম্পদ দিয়েছেন, সেই সম্পদ দিয়ে সে মসজিদ করেছে, সে মাদ্রাসা করেছে, সে হাজার হাজার মানুষকে ক্ষুধার্তকে খাইয়েছে, সে মুসাফিরখানা করেছে, হ্যাঁ, সে মাহফিল করেছে, সে অনেক ভালো ভালো কাজ করেছে সারা জীবন তার সম্পদ দিয়ে। এই ক্ষেত্রে কি এই অধিক সম্পদ ভালো না অধিক জ্ঞান ভালো? কাজেই সম্পদ হলেই খারাপ, জ্ঞান হলেই ভালো, জ্ঞান হলেই খারাপ, সম্পদ হলেই ভালো, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের নাই। এটা আর ব্যবহার এবং ফলাফলের উপর নির্ভর করবে এবং সেটা দান করবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তো এই তাওয়াক্কুল আমাদের করতে হবে পূর্ণাঙ্গরূপে শুধুমাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, আর কারো উপরে নয়, ঠিক কিনা? এরপর ইস্তিগফার, লম্বা করে ইস্তিগফার যদি আমরা নাও শিখতে পারি, নাও বলতে পারি, অন্তত আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এই ইস্তিগফারটা অন্তর থেকে, এটা অভ্যাস হয়ে গেলে হবে না যে আমার নামাজ শেষ মুখ দিয়ে বিড়বিড় করে বের হয়ে যায়, এটা না। ইস্তিগফার আল্লাহর কাছে লজ্জিত হয়ে, আল্লাহর কাছে ক্ষমার আশা করে, আর কখনও অপরাধ না করার মানসিকতা অন্তরে নিয়ে, প্রতিজ্ঞা নিয়ে ইস্তিগফার করা। সেই ইস্তিগফার যত বেশি করা হবে আল্লাহ পাক তার জন্য বারাকার দরজা খুলে দেবেন, বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক হারে অন্তরের গভীর থেকে মহব্বতের সঙ্গে ইস্তিগফার করবে, আল্লাহর কাছে সারেন্ডার করবে, এমন কোনো বিপদ আপদ সংকট মুসিবত নাই যেখান থেকে বের হওয়ার অনেকগুলি দরজা আল্লাহ তার জন্য খুলে দেবেন না। অর্থাৎ সেটা অভাব হইতে পারে, অসুখ বিসুখ হইতে পারে, বিপদ আপদ হইতে পারে, মানসিক প্রবলেম হইতে পারে, শারীরিক প্রবলেম হইতে পারে, ব্যবসার দুরবস্থা হইতে পারে, হ্যাঁ, ব্যবসার পরিস্থিতি, হ্যাঁ, এই গান গায়ে তো লাভ হবে না, এই যে কয় টাকা কামাই এটা বলে লাভ হবে না, ইস্তিগফার এবং তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে, ঠিক কি না? কুরআনুল কারীমে আসছে হযরত নূহ আলাইহিস সালামের একটা কথা, হযরত নূহ আলাইহিস সালাম ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, নূহ আলাইহিস সালাম বলতেছেন কথাটা, এটা আল্লাহ পাক কোরআনে উদ্ধৃত করেছেন, নূহ আলাইহিস সালাম বলেন যে আমি আমার উম্মতকে বললাম, সম্প্রদায়কে বললাম, ইস্তাগফিরু, তোমরা ইস্তিগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, রব্বাকুম, তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গাফফারা, তিনি কি অতিশয় ক্ষমাশীল, তিনি অতিশয় ক্ষমাশীল। পরে আসছে ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি আমওয়াল ওয়া বানিন ওয়াজআল লাকুম জান্নাত ওয়াজআল লাকুম আনহারা, একটা যোগে গেছে, যাক, আল্লাহ আল্লাহ ক্ষমা করে দেবেন, তারপর কি করবেন, তোমাদের কি আল্লাহ পাক সাহায্য করবেন কি দিয়ে, আমওয়াল ওয়া বানিন, সহায় সম্পদ দিয়ে সমৃদ্ধ করবেন, ওয়া বানিন, এবং তোমাদেরকে বংশধর দিয়ে সন্তান উত্তরাধিকার বাড়িয়ে দিয়ে তোমাদেরকে শক্তিশালী করবেন, সমৃদ্ধ করবেন, অর্থাৎ সহায় সম্পদ এবং সন্তানাদি দিয়ে তোমাদেরকে আল্লাহ পাক সমৃদ্ধ এবং ভরপুর করে দিবেন। কখন? ইস্তিগফার করার পরে, ইস্তিগফার যদি করো, ঠিক আছে, ওয়াজআল লাকুম জান্নাত ওয়াজআল লাকুম আনহারা, এটা দুনিয়ার জান্নাত আখেরাতের জান্নাত দুইটাই এখানে বোঝানো হয়েছে, পৃথিবীতেও তোমাদেরকে অনেক বাগান দান করবেন, ফসলের ক্ষেত বাগান, এই সেই আমলে তো আর এই শিল্প কারখানা ছিল না, যার বাগান বেশি, ফসলি জমি বেশি সেই ধনী, হ্যাঁ, এবং আনহারা, তোমাদের জন্য প্রস্রবণ চালু করবেন, বিভিন্ন নালা এবং ঝর্ণা তোমাদের জন্য চালু করে দেবেন, এটা কি করবেন, শর্ত কি, ইস্তিগফার করতে হবে। কাজেই ইস্তিগফার হচ্ছে আমাদের আরেকটি উপায়, আরেকটা হচ্ছে সালাতের দিকে যত্নশীল হওয়া,
সালাত, নিজেও নামাজের প্রতি সর্বোচ্চ যত্নশীল হওয়া শুধু নয়, নিজের অধীনস্থ কর্মকর্তা কর্মচারী এবং নিজের অধীনস্থ নিজের দায়িত্বের আন্ডারে যারা আছে সেই সব পরিবার বর্গ, সন্তান স্ত্রী এবং পরিবার বর্গকে নামাজের জন্য সব সময় তাশকিল করতে থাকা, নামাজের উপদেশ এবং নামাজের নির্দেশ তাদেরকে দেওয়া। এই প্রসঙ্গে আয়াতে আসছে যে আল্লাহ পাক স্পষ্টভাবে বলতেছেন, ওয়ামুর, নির্দেশ দাও, উপদেশ দাও, আদেশ করো, আহলাকা, তোমার পরিবারবর্গকে, তোমার পরিবারকে নির্দেশ দাও, বিসসালাতি ওয়া বিসসালাহ, নামাজের বিষয়ে নির্দেশ দাও। আচ্ছা, ওয়াসতাবির, এবং এরকম করতে থাকো, এটার উপর কায়েম থাকো, নির্দেশ দিয়ে থাকো, তোমার হুকুম তুমি সরায় নিও না, এটার উপর তুমি চাপ প্রয়োগ করো, এটার উপর তুমি কায়েম থাকো, আলেহা, এই বিষয়ের উপরে তুমি কায়েম থাকো। এতে কি হবে, এই যে আগের আয়াতে বলেছেন যে ইস্তেগফার করো তাহলে তোমাদেরকে এই দেওয়া হবে, এখানেও বলা হয়েছে তোমার পরিবারকে তুমি নামাজের নির্দেশ দাও এবং এরকম করতে থাকো, তাহলে কি হবে, লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলেন আমি তো তোমাদের কাছে রিজিক চাই না, আমাকে তোমাদের কিছু দিতে হবে না, আমি অভাবগ্রস্ত নই, আমার কোনো সংকট নাই, আমি তোমাদের মুখাপেক্ষী নই, আমি কোনো রিজিক তোমাদের কাছে চাই না, হ্যাঁ, নাহনু নারজুকুকা, বরং আমি তোমাদেরকে রিজিক দান করবো, বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ পাক বলেছেন ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, যাক, তো এইগুলি হচ্ছে আল্লাহর ওয়াদা। কাজেই আমরা যদি জীবনে বারাকাহ যে কথা বললাম, এই বারাকাহগুলি চাইলে এই কাজগুলি আমাদের করতে হবে, সমস্ত কাজে বিসমিল্লাহ বলতে হবে, সমস্ত কাজে, শুধু খাওয়ার সময় বিসমিল্লাহ কথাটা মনে হয়, অন্য কাজের সময় আমাদের মনে হয় না, সব কাজে, ঢোকার সময়, বের হওয়ার সময়, কিছু পড়ার সময়, খোলার সময়, দেখার সময়, খাওয়ার সময়, চলার সময়, আমরা যে কাজটাই করি, সমস্ত কল্যাণকর, উত্তম এবং হালাল কাজ যখন আমরা করি, বিসমিল্লাহ বলাটা বরকতের পূর্ব শর্ত। বিসমিল্লাহ, আল্লাহর নামে করলেই বরকত হবে, অন্যভাবে হবে না। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা এবং রক্ষা করা, এটা অনেক জায়গায় আসছে, অনেক ফজিলতের যখন আলোচনা আসে, আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়টা কিন্তু সুস্পষ্টভাবে কোরআন এবং হাদিসের মধ্যে চলে আসে। কাজে আত্মীয়রা যদি আমাদের সঙ্গে সুসম্পর্ক নাও রাখে, তবুও তাদের সঙ্গে সুসম্পর্ক রাখা, তাদের তালিকা করে, গরিবদের তালিকা করে তাদেরকে জাকাত পৌঁছানো, যাদেরকে জাকাত বলা যাবে না হাদিয়া পৌঁছানো, যারা হাদিয়া জাকাতের উপযুক্ত নন, ধনী মানুষ, আমার চেয়েও ধনী, তাদের সঙ্গেও একটা সুন্দর মোয়ামেলা মোয়াশরা, তাদের সঙ্গে রক্ষা করা, খোঁজখবর রাখা, তাদের অন্তরটা যেন আমার প্রতি খুশি থাকে, আত্মীয়তার বন্ধন। আর বরকতের একটা প্রধানতম শর্ত এবং সময় হচ্ছে ভোরবেলা সময়টাকে কাজে লাগানো, ভোরবেলা সময়টাকে কাজে লাগানো। এটা তো আমাদের গোটা সিস্টেম চেঞ্জ হয়ে যাওয়ার কারণে, এখন বিদ্যুতের অভাব দেখা দেওয়ার কারণে, হ্যাঁ, একটু আটটার সময় অফিস আগায় নিয়ে আসা হয়েছে। অফিস তো ফজরের পর থেকে হইতে পারে, যদি দুনিয়াটা যদি এইভাবে চলে, দিনের আলো এসব কিছু হয়ে যাবে, বিদ্যুৎ তো প্রয়োজন নাই, সকাল 7টায় অফিস হইলে হইতে পারে না, মানুষ ফজরের নামাজ পড়বে, টাইম মতো উঠবে, অফিসে চলে যাবে, জোহরের আগে অফিস শেষ, বাসায় এসে গোসল করবে, নামাজ পড়বে, তারপর দিনটা তার হাতে, মাগরিব পর্যন্ত সে তার পারিবারিক অন্য কাজ করবে, মাগরিবের নামাজের পর আল্লাহ বিল্লাহ করবে, এসব নামাজ পড়ে ঘুমায় থাকবে, শেষ। যে সারা দুনিয়ার সঙ্গে তাল মিলাইতে গিয়ে আমরা সেই নিয়মকানুনটা, সেই সিলেবাসটা, সেই রুটিনটা বজায় রাখতে পারি না। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন বরাকা, তোমার কাজে, তোমার উপার্জনে, তোমার এলমে, এখনও যারা পরীক্ষা দেন, রাতেরবেলা পড়তে পড়তে মাথা খারাপ হয়ে যায়, আর মাথা ঢুকে না, ভোরবেলা উঠে যে একটু পড়ে, ছোট্ট বাচ্চা, মা একটু খাওয়াই দিতেছে পরীক্ষার আগে, আর খাইতে খাইতে সে একটু বই উল্টায় পড়তেছে, তখন বরকত হয়, এই পড়াটা সে বলে না। সকালবেলার ব্যবসা, সকালবেলার পড়া, সকালবেলার ইবাদত, সকালবেলার তেলাওয়াত, সকালবেলা যদি বের হয়ে আপনি মা আত্মীয় স্বজন খোঁজখবর নেন, এইটার মধ্যে বরকত হবে। এই ভোরবেলা বেলাটা বরকতের টাইম, এই টাইমটাকে কাজে লাগানো। এবং তেলাওয়াতুল কুরআন, যত কুরআন তেলাওয়াত করা হবে, যত কুরআন তেলাওয়াত করা হবে তত বেশি বারাকা হবে, তত বেশি বারাকা হবে, এতে কোনো সন্দেহ নাই। এবং সালাম দিই না আমরা, সালাম বিনিময়, এই সালামটা পূর্ণাঙ্গভাবে দেওয়া, এটা সালাম তো আমরা অহরহ দিচ্ছি, কিন্তু পূর্ণ সালামটা আমি তো দিই না, আমি দিই না, আপনাদেরকে কী বলবো, কিন্তু নিজের জন্যও বলতেছি যে সম্পূর্ণ সালামটা দেওয়ার চেষ্টা করা, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক।
বরকতের দোয়া তো করলেন না, ও রহমতুল্লাহি আল্লাহর রহমত বর্ষিত হোক, শেষে আছে ওয়া বারাকাতুহু এবং আল্লাহর পক্ষ থেকে বরকত আপনার উপর নাজিল হোক। চেষ্টা করবো না আমরা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তে আস্তে হলেও শেষ করেন, সময় কম। আপনি রিক্সা থেকে থান দিয়েছেন, আসসালামু আলাইকুম, এটুকু লোকটা শুনলো, বাকিটা আপনি আস্তে আস্তে পড়ে ফেলেন, আল্লাহ তো শুনলেন। এবং সালাম যতটুকু আমাকে দেওয়া হবে অন্তত ততটুকু জবাব দেওয়া উচিত, অন্তত। একজন যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ, ওয়ালাইকুম, গেলাম গে, এটা হবে না। আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার উপরেও বুঝলা চলে গেলাম, এটা হইল না, এটা হকাতে হবে না। সালাম দাতা যতটুকু দিবে অন্তত অতটুকু, পারলে সবটা একটু বেশি। কাজেই সালাম দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমার দোয়ায় আপনার উপরে বরকত আসবে, আপনার দোয়ায় আমার উপরে বরকত আসবে। কাজেই দুনিয়াতে যদি আপনার বরকত চাই, দুনিয়ার জীবনে আখেরাতের জীবনে ইমানে বরকত, ইবাদতে বরকত, আমলে বরকত, এলমে বরকত, সহায় সম্পদে বরকত, সন্তানের দিতে বরকত, জ্ঞান গবেষণায় বরকত, চিন্তাভাবনায় বরকত, জিহাদে বরকত, লড়াইয়ে বরকত, আমাদের সমস্ত জীবনটা যদি বরকতময় করতে চাই, যে আমরা 40 বছরে হায়াত, 20 বছরে হায়াত, কিন্তু আল্লাহ পাক এমন কিছু অবদান আমার দ্বারা নিলেন যে বোঝা যাবে যে আমার জীবন বরকতময়, আমার এলেম অল্প সময়ে এলেম অর্জন করেছে এমন বরকত দিবেন, বোঝা যাবে আমার এলেমে বরকত ছিল, অল্প উপার্জন করতে পেরেছি এমন হালাল উপার্জন দিবেন, বোঝা যাবে আমার উপার্জনের মধ্যে বরকত ছিল, সন্তান 10টা দেন নাই, একটা দিয়েছেন, একটা সন্তানের আমল আখলাক, তার জীবনের চিন্তা কর্ম অবদানের যে প্যাটার্ন আল্লাহবাক সেভাবে তৈরি করে দিবেন, বোঝা যাবে যে ওনার একটা সন্তানের মধ্যে আল্লাহবাক অনেক বরকত দান করেছেন। হুজুর আমার তো ছেলে হয়েছে, আল্লাহবাক বরকত দান করেন, দোয়া করবেন, বরকত দান করেন মানে আপনাকে আরও 18টা ছেলে দেন, এটা না, আল্লাহ দিবেন চাইলে দিবেন, কিন্তু যে যে সন্তানটা দিচ্ছেন তার মধ্যেই আল্লাহ পাক বরকত দেন, তার দ্বারা আপনি দুনিয়াতে উপকৃত হন, আখেরাতে উপকৃত হন, কবরে যাওয়ার পর সন্তান আপনাকে উপকার পৌঁছাচ্ছে, সেটা হচ্ছে বারাকা। এই কাজেই বরকত যদি আমরা না পাই, সারা জীবনের চেষ্টায় আমরা বহুদূর বেশি দূর আগাইতে পারবো না। বরকত হইলে আমরা আগাইতে পারবো, সব কিছুর মধ্যে সমৃদ্ধি অর্জন করতে পারবো। রব্বুল আলামিন যেন আমাদেরকে বরকত দান করেন, বরকত হাসিলের চেষ্টা, দোয়া এবং যে যে বিষয়গুলি উল্লেখ করলাম এগুলি আমল করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে শোনার, বোঝার, জানার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন।